শুধু মহাকাশের যাই নন, এবার মহাকাশে যেতে পারবেন আপনি। শুনে বিশ্বাস না হলেও ঠিক এমনটাই হতে চলেছে। সায়েন্স ফিকশনে যেমনটা পর্দায় দেখানো হয় এবার বাস্তবেও তেমনটাই হবে, কারণ মহাকাশে খুলতে চলেছে হোটেল। এই প্রথমবার এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ থাকছে আপনার হাতে, চাইলে এবার পৃথিবীর বাইরেও আপনি সফর করতে পারবেন। কিন্তু কবে খুলতে চলেছে এই হোটেল সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর মনে রাখবেন, সানশাইন রিসার্চ তথ্যের সত্যতা যাচাই করার পরই তা আপনাদের সাথে শেয়ার করে। এই হোটেলটি বানানোর পিছনে রয়েছে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন, যা সংক্ষেপে আমরা সবাই চিনি ওএসি নামে। 2012 সালে প্রথম এই ভাবনাচিন্তা শুরু করে ওএসি। এই কোম্পানি প্রথমবার মহাকাশে হোটেল খুলতে চলেছে। সদ্যই হোটেলের বেশ কিছু খুঁটিনাটি তারা শেয়ার করেছেন। এই হোটেলের নাম রাখা হয়েছে ভয়াগার স্টেশনস। একসঙ্গে 400 জন থাকতে পারবেন এই হোটেলে। চাক্ষুষ করতে পারবেন পৃথিবীর না দেখা মোহময় সব সৌন্দর্য। পর্যটকদের পাশাপাশি গবেষকদের ক্ষেত্রেও এই হোটেলে থাকার অভিজ্ঞতা কাজে দেবে। এই হোটেলকেই বলা হচ্ছে পৃথিবীর প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশনস। হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ভয়াগার স্টেশনস আসলে একটা রোটেটিং স্পেস স্টেশন। কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে এই রোটেশন বা ঘূর্ণনের গতি বাড়ানো বা কমানো যাবে। মহাকাশের এই হোটেলে গিয়ে থাকার সুযোগ পাবেন নির্দিষ্ট কয়েকজন, তবে তারা যে সারা জীবনের জন্য দারুণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করবেন সে কথা স্পষ্ট। তবে এই রাজকীয় সফরের খরচ প্রায় $25 মিলিয়ন। মহাকাশচারীদের মতো যদিও স্পেসে ঘুরে বেড়াতে পারবেন না আপনি, তবে বাথরুম হোক বা বিছানা, যেভাবে পৃথিবীতে আপনি অভ্যস্ত তেমনই পরিষেবা পাবেন। বিলাসবহুল রেস্তোরাঁ, বার, জিম, অ্যাক্টিভিটি সেন্টার সবই থাকবে এই হোটেলে। বছর ছয়ের মধ্যে অর্থাৎ 2027 সালের মধ্যেই খুলতে চলেছে এই হোটেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত হোটেলটি সম্পর্কে সেটা আমাদের জানান, আর শেয়ার করে দিন আপনার পরিচিতদের মধ্যে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। সানশাইন রিসার্চের পক্ষ থেকে জানাই আপনাদের ধন্যবাদ।